ছারপোকা নামক যন্ত্রণায় যারা একবার পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পান যে এই ছারপোকা নামক সমস্যাটি কত বড় ভয়ানক। তো আমাদের ভিডিওর টপিক আজকে হচ্ছে বিছানায় কেন ছারপোকা হয়। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের বাংলা হেলথ টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করতে এখনই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এই ডান পাশে দেখুন একটা বেল আইকন দেখা যাবে, এই বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। বিছানা ময়লা বলেই তাতে ছারপোকা হবে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, যে কোনো বিছানাতেই ছারপোকা হতে পারে। বিছানায় আরাম করে ঘুমিয়েছেন, সকালে উঠেই দেখলেন শরীরের এখানে সেখানে যন্ত্রণাদায়ক কামড়, ছারপোকা ভেবেই আটকে উঠলেন আপনি। ভাবতে থাকলেন এমন পরিষ্কার বিছানায় ছারপোকা এলো কোথা থেকে, কিন্তু জেনে রাখুন ছারপোকা শুধু ময়লা বিছানায় হয় এমনটা ভাবার কোনো কারণ নেই, যে কোনো বিছানাতে ছারপোকা হতে পারে। মানুষ নিয়মিত ঘুমায় এমন যে কোনো বিছানায় ছারপোকা হতে পারে, কারণ তার বাঁচার জন্য রক্ত হলেই চলে। তাই মানুষ যেখানে আছে সেখানে ছারপোকায় পাবেন আপনি। ছারপোকা উড়তে বা লাফাতে পারে না, তাই মানুষের শরীর বা কাপড় করেই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তারা বুঝতে পারে কখন মানুষ ঘুমিয়েছে, ঘুমন্ত মানুষের শরীর থেকে সে রক্ত নেয়। অনেকেই ভাবতে পারেন উকুনের মতো ছারপোকাও মানুষের শরীরে বাস করে কিনা, না আসলে তারা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মানুষের শরীরে পোশাকে, ব্যাগে বা কাপড়ে আটকে থাকে। এমনকি তারা এক দেশ থেকে আরেক দেশেও চলে যেতে পারে। এভাবে শহরে বা গ্রামে যে কোনো জায়গায় ছারপোকা হতে পারে, তবে শহরে ঘনবসতি বেশ হওয়ার কারণে ছারপোকা ছড়ায় বেশি। এছাড়া ছারপোকা হেঁটেও বেশ কিছু দূর যেতে পারে এবং রক্ত না খেয়েও বাঁচতে পারে 6 মাস থেকে 1 বছর। তাই ছারপোকা দূর করা বেশ কঠিন। শুধু বিছানাইতে যে ছারপোকা থাকে এমনটা নয়, মানুষ বেশ কিছুটা সময় বসে বা শুয়ে থাকে এমন জায়গায় ছারপোকা হতে পারে। তা হতে পারে সোফা, চেয়ার, বিছানা, গাড়ির সিট ইত্যাদি। পুরনো বিছানা বা সোফায় ছারপোকা থাকার ঝুঁকি বেশি, তাই এসব জিনিস সেকেন্ড হ্যান্ড কেনার সময় সাবধান থাকুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, যে বিছানায় কেন ছারপোকা হয়। ভিউয়ার্স, পরবর্তী ভিডিওটিতে আমরা দেখাবো যে ছারপোকা কীভাবে ধ্বংস করতে হয়। তো আমাদের এই ভিডিওটিতে যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।